भगवान के सम्बन्धे आमरा जानी ना, ताई आमादेर भगवान सम्बन्धे जानते गेले ताके जानार उपाय कि सेटा जानते हबे। जेमन आमरा जदि डाक्तारी करी, डाक्तार होते चाई, ताहले आमादेर साइंस निये पढ़ते हबे, मेडिकल निये पढ़ते हबे। आमरा जदि इंजिनियर हई ताहले आमादेर इंजिनियरिंग पढ़ते हबे। सेरकम आमरा जदि भगवान के जानते चाई ताहले आमादेर वेद के अनुसरण करते हबे। वेद के जदि आमरा अनुसरण करी ताहले आमरा भगवान के जानते पारबो। जेरकम भगवान प्रथम भगवान प्रथम सृष्ट जीव हच्छे ब्रह्मा। ब्रह्मा जखन आविर्भूत हयेछे देखछे चारिदिके जल, जलेर मध्ये पद्म फुल, आर ओई पद्म फुलेर मध्ये ब्रह्मा बसे रयेछे। ब्रह्मा भाबछे जे आमी के, कोथा थेके एलाम, आमार कि परिचय, आमी कोथाय जाब। जखन एई चिंता करछे, करते करते तखन ब्रह्मार मने हच्छे आमी जे नालेर थेके एसेछि, पद्मर मध्ये बसेछि, सेई नालेर मध्ये जाई। किछुटा जावार परे तखन ब्रह्मा कि करलो, एकटा शब्द शुनते पेलो, जे ओई जलेर भेतरे जेते जेते एकटा शब्द शुनलो, तप। एई तप शब्द शुने ब्रह्मा बेरिये आसलो, एसे ओई पद्मर मध्ये बसे बसे से कि करछे, तपस्या करछे, तप 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 करछे। আর এই তপ তপ করতে করতে ব্রহ্মা 10,000 বছর পরে ভগবান ব্রহ্মার সামনে আবির্ভূত হলেন এবং ব্রহ্মাকে এই বেদের জ্ঞান প্রদান করলেন। এই বেদের জ্ঞান ব্রহ্মাকে ভগবান প্রদান করেছেন ওই 10,000 বছর পরে। তারপরে ব্রহ্মসংহিতা থেকে আমরা পাই যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্মা প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা থেকে আমরা পাই যে ভগবান কে, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, সচ্চিত আনন্দময় বিগ্রহ, আর ঈশ্বর হল ভগবান স্বয়ং কৃষ্ণ। আমরা বহু ঈশ্বরবাদী, এ ভগবান ও ভগবান সে ভগবান আমরা করি, কিন্তু ভগবান হল কৃষ্ণ। তারপরে আমরা ভাগবতমে পাই যে এতে চাঞ্চকলা পুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকাং মুরায়ন্তি যুগে যুগে। এতে পুংস কৃষ্ণস্ত এতে চাঞ্চকলা পুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং, এতে চাঞ্চকলা, তার মানে এই যে যত ভগবানের অবতার, এই অবতাররা হলো ভগবানের কলা অবতার, ভগবানের থেকে সৃষ্টি হয়েছে, ভগবান হলো অবতারই, এরা হলো এই যে যত অবতার এরা হলো ভগবানের অংশ। ওই জন্য কি বলছে, একলা ঈশ্বর কৃষ্ণ আশব বৃত্ত, যারে জয়ছে না চায় সে তৈছে করে নিত্য। একলা ঈশ্বর কৃষ্ণ আশব বৃত্ত, সবাই ভগবানের অংশ, ভগবান একজনই হলো ভগবান, সে হলো ভগবান শ্রীকৃষ্ণ। যেরকম আমরা দেখতে পাই যে অনেক নাস্তিকরা কি বলে যে আমি ভগবান ভগবান মানি না, আমি ভগবান ভগবান মানি না, কিন্তু সে বুঝতে পারে না ভগবান তার কাছে ধরা দেয় না, ভগবান তাকে বুঝতে দেয় না যে তুমি আমি যে আছি এগুলোকে কি বলছে মূর নরাধাম, মায়া অপহিত জ্ঞানা, আর অসুরাও ভাবমাশ্রিত, অসুর ভাবমাশ্রিত, অসুরভাবে আশ্রয় করছে, তাই না? সেই জন্য ভগবান সবার কাছে নিজেকে প্রকাশ করেন না, ব্রহ্মার কাছে প্রকাশ করেছিল, নারদের কাছে প্রকাশ করেছিল, এরকম মহাজনদের কাছে ব্রহ্মার প্রকাশিত হয়, ভগবান প্রকাশিত হয় মহাজনদের কাছে, ভগবান প্রকাশিত হয়। আর এই মহাজনদের পদাঙ্ক অনুসরণ, তাই জন্য ভগবান বলেছিল, তুমি অর্জুনকে বলেছিল তুমি মহাজনদের পদাঙ্ক অনুসরণ করো,
তুমি মহাজনদের পদাঙ্ক অনুসরণ করলে তুমি সঠিক পথ অবলম্বন করতে পারবে। আর আমরা যেহেতু কি করছি, আমরা ভগবানকে জানছি, আস্তিক আর নাস্তিক। নাস্তিক বলছে ভগবান মানি না, আস্তিক মানছে কিন্তু তারা কি মানছে, ভগবানের অঙ্গ জ্যোতি, ভাবছে ভগবান একটা জ্যোতি। তারপরে কি মানছে, ভগবান পরমাত্মা। হ্যাঁ, আর কেউ ভগবানকে মানছে কিন্তু কে ভগবান সেটা তারা জানতে পারছে না। আর সেটা যা জানতে পেরে তারা কি করছে, এ ভগবান ওই ভগবান সে ভগবান ও ভগবান এইরকমভাবে তারা হাজার ভগবান কারখানা, ভারতবর্ষে ভগবানের কারখানা তৈরি করে ফেলেছেন। এদিকে কি বলছে ব্রহ্ম সংহিতায়, কি বলছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম, ঈশ্বর পরম কৃষ্ণ। হ্যাঁ, ঈশ্বর হলো ভগবান শ্রীকৃষ্ণ। আর এই ভগবানদের, ভগবান কি বলছে, তুলসী মহারানী এই ভগবানদের চরণে আবার তুলসী পাতা নিবেদন করছেন। তাহলে কতখানি ভয়ঙ্কর হয়ে উঠছে, বলছে যারা নাস্তিক বা যারা শূন্যের ধ্যান করছে, যারা ভগবানের জ্যোতির ধ্যান করছে তাদের থেকেও ডেঞ্জারাস হচ্ছে যারা ভগবানের সাকার রূপকে মানছে অথচ তারা ভগবানকে না জেনে এ ভগবান ও ভগবান সে ভগবান করে তাদের আরাধনা করছে। এদের এই মনুষ্য জন্মটা পুরো ব্যর্থ হয়ে যাচ্ছে তো যাচ্ছেই, এরা কি হচ্ছে, এই যে যারা ভগবান সে যে বসে আছে এবং যারা সেই ভগবানের আরাধনা করছে সবাই নরকের দিকে ধাবিত হচ্ছে, কারণ তারা তুলসী ভগবানে বলছে নম নম তুলসী কৃষ্ণ পিয়াসী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। না, সেই তুলসীকে কি করছে, সাধারণ মানুষের চরণে দিচ্ছে। এই তুলসী মহারানী শুধু ভগবানের চরণেই তার স্থান, শুধু কৃষ্ণ চরণের স্থান, কিন্তু তাকে নিয়ে কিভাবে কি করছে, সাধারণ মানুষের চরণে দিচ্ছে আর বলছে ভগবান। তাহলে এই সমস্ত মানুষগুলো কি হচ্ছে, নরকের দিকে ধাবিত হচ্ছে, আর এই কারণে ভগবান তাদের প্রতি অতিরিক্ত অসন্তুষ্ট হচ্ছে। ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেছিল, সৃষ্টি করে এই মনুষ্য সমস্ত জীবদের সৃষ্টি করেছে, কিন্তু একমাত্র এই মনুষ্য জন্মতে পেয়েই মানুষ ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবে বলে ভগবান এত ব্যবস্থা করেছে, কি যে ভগবান নিজে এসেছে, ভগবানের গ্রন্থ অবতার পাঠিয়েছে, ভক্ত অবতার পাঠিয়েছে, তিনটে অবতার, ভগবান নিজে, ভগবানের গ্রন্থ আর ভগবানের ভক্ত, যার যার মাধ্যম দিয়ে আমরা ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাব। কিন্তু আমরা সেই সুযোগটাকে নষ্ট করে ফেলছি আর ভাবছি আমরা কি করছি, আমরা ভগবানের আরাধনা করছি আরাধনা করছি, কিন্তু আমাদের এগুলো সব ব্যর্থ হয়ে যাচ্ছে, যার কারণে এই সমস্ত ভগবানরা কি করছে, মানুষকে নরকের দিকে ধাবিত করছে। ভগবান যখন মথুরায় আবির্ভূত হয়েছিল, ভগবান যখন মথুরায় আবির্ভূত হয়েছিল কংসের কারাগারে, দেবকী মায়ের গর্ভে, গর্ভে তো না, এগুলো অনেক ব্যাপার আছে, দেবকী মায়ের গর্ভে না, এমনভাবে কংস এই দেবকী মাকে আর বসুদেবকে দুই দিকে বেঁধে রেখেছিল লোহার শেকল দিয়ে, লোহার শেকল দিয়ে বেঁধে রেখেছিল। তার আগে ছটা সন্তান কি করেছে, কংস পাথরে আচার মেরে মেরে ফেলেছে, আর একটা সন্তান বলছে গর্ভপাত হয়ে গেছে, সেটা হলো শঙ্কর্ষণ বলরাম, সে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয়েছে। ভগবান যোগমায়ার দ্বারা অনেক কিছু পারে, ভগবান নিজে বলছে আমি নিজেকে যোগমায়ার দ্বারা আবৃত করে রেখেছি, আমাকে সাধারণ মানুষ দেখতে পাবে না, সাধারণ মানুষ আমাকে বুঝতে পারবে না, সাধারণ মানুষ আমাকে সাধারণ মানুষ বলে ভুল করবে। আর যখন এরকম দুই দিকে
অনেক দূরত্ব দুজনকে বেঁধে রেখেছিল। তখন কংস ভেবেছিল যে এরা যদি দুজনে দুই সাইডে থাকে তাহলে কি হবে, যে তাহলে কি হবে যে এদের সেই গর্ভ আর এই সপ্তম গর্ভেই আমার, অষ্টম গর্ভেই আমার ভয়, আর এই অষ্টম গর্ভে যেহেতু আমার ভয় তাহলে এই অষ্টম গর্ভ আর আসবেই না। কিন্তু ভগবানের ইচ্ছা, ভগবান তার প্ল্যান করে রেখেছে কি করবে না করবে। তখন ভগবান কি করেছে, দেবকে বসুদেবের হৃদয়ে আবির্ভূত হয়েছে, বসুদেবের হৃদয়টা জ্যোতির্ময় হয়ে গেছে, সেই জ্যোতি আবার দেবকের হৃদয়ে প্রকাশিত হয়েছে। আর দেবকীকে এত সুন্দর দেখতে হয়ে গেছে যেহেতু ভগবান তার হৃদয়ে প্রকাশিত হয়েছে। আর এইভাবে ভগবানের এই আবির্ভূত হয়েছে, আবির্ভূত যখন হয়েছে তখন ভগবান কীভাবে আবির্ভূত হয়েছে, যে চতুর্ভুজ নারায়ণ, যখন চতুর্ভুজ নারায়ণ রূপে আবির্ভূত হয়েছে তখন দেবকী মা বলছে, দেখো একটা শিশু তো এরমভাবে আবির্ভূত হয় না, একটা শিশু দুটো হাত থাকে আর সে কী করে থাকে, সে শিশু সে পড়েই কান্না করে। তখন ভগবান নিজেকে সেই শিশুরূপে আবার আবির্ভূত করলেন। কিন্তু আমাদের যারা ভগবান তারা কি এগুলো পারবে, করতে পারবে, চতুর্ভুজ রূপ ধারণ করতে পারবে? তারপরে অর্জুন, অর্জুনের ইচ্ছা ছিল না, বিশ্বরূপ দেখার দর্শন করার কোনো ইচ্ছা অর্জুনের ছিল না, কিন্তু যেহেতু সবাই নিজেকে ভগবান বলে জাহির করতে চাইছে সেই জন্য ভগবানকে অর্জুন কি করেছে, ভগবানের বিশ্বরূপ দর্শন করার অভিলাষ করেছে, বলছে আমার অভিলাষ তুমি আমাকে বিশ্বরূপ দর্শন করাও। তখন ভগবান অর্জুনকে সেই বিশ্বরূপ দর্শন করিয়েছে। কিন্তু আজকে যারা ভগবান সেজে বসে আছে, পায়ে তুলসী চরণে তুলসী পত্র স্থাপন করছে, তারা এই বিশ্বরূপ দর্শন করাতে পারবে ভগবানের বিশ্বরূপ? আমরা যাদের ভগবান বলছি আমরা একবারও বিবেচনা করছি না যে সে সত্যি কি ভগবান, কি করে হবে? ভগবান তো গীতায় বলছে, ভগবান ভগবতমে বলছে, ভগবান বেদে বলছে যে আমি ভগবান, না যেরকম বলছে পূর্ণ মিদং পূর্ণ মদ পূর্ণাত পূর্ণতি পূর্ণাত পূর্ণ মদ পূর্ণ মিদং পূর্ণাত পূর্ণ মুদচ্ছতে পূর্ণস্য পূর্ণ মাদায় পূর্ণ মেবা বশিষ্যতে, না ভগবান হলো পূর্ণ, ভগবানের থেকে এক কমলেও ভগবান পূর্ণই থাকে, আর ভগবানের থেকে সঙ্গে এক যুক্ত হলেও ভগবান পূর্ণ থাকে। যেরকম সোনার দলা, সোনার দলা থেকে একটু কেটে নিলে হার বানাচ্ছে, চুড়ি বানাচ্ছে, এটা বানাচ্ছে, ওটা বানাচ্ছে, কিন্তু সেটা সোনার দলাই থাকছে। ঠিক সেরকমই ভগবান হলো পূর্ণ, আর ভগবান যেহেতু পূর্ণ সেই জন্যে ভগবানের থেকে যতই কিছু নেওয়া যাক, ভগবান যতই ভগবানের থেকে যতই অবতার হোক যা হোক, সারা জগৎ ভগবান সৃষ্টি করছে, কিন্তু ভগবান কি থাকছে, পূর্ণই থাকছে। সেই জন্য বলছে প্রভুপাদ তাৎপর্য করছে এই শ্লোকটিতে, ভগবান যে সবিশেষ তা দিয়ে জোর দিয়ে বলা হয়েছে যে ঈশ্বর পরম কৃষ্ণ, ভগবানের রূপ সচ্চিত আনন্দময়। মহাজনদের কাছে যখন আমরা জানতে পারি যে সব কারণের সর্বকারণের কারণ ভগবান, আর কোনো সন্দেহ থাকা উচিত না। সেই জন্যে বিভ্রান্ত, আমরা সবাই বিভ্রান্ত হয়ে ভগবানকে মানে কে কে মনে, কিন্তু ভগবানকে তারা জানে না। কি বলছে যে ভগবানকে তারা, যারা জানে না তারা যাকে তাকে ভগবান বলে বসে আছে,
মনে করছে তারা আবার সমস্ত বলা হয়েছে এবং কি হয়েছে যে এই যে ভগবানের আরেকটা কল্কি অবতার এই কল্কি অবতার আসছেন কোন গ্রামে কার ঘরগৃহে সেটাও বলা হয়েছে ভগবতমে ভগবান কল্কি অবতার আসছেন তা গ্রামের নাম হলো সন্ডল সন্ডল গ্রাম আর যে যার গৃহে আসছে সে হলেন ব্রাহ্মণ এবং বিষ্ণুযশ বিষ্ণুযশ নামক ব্রাহ্মণের গৃহে সন্ডল নামক গ্রামে ভগবান কল্কি অবতার আর সেই কল্কি অবতার এই কলির আয়ু 4,32,000 বছর তার থেকে 5,000 বছর চলে গেছে এখনও 27,000 বছর এই কলি আছে এই কলিকে কলিকালের লাস্টের দিকে ওই অবতার আসবেন না আর ওই অবতার এসে এই কলি যখন বলছে সন্ধিকাল সন্ধিকাল বলতে কলি শেষ হবে আর সত্যযুগের শুরু হবে সেই সময় কল্কি অবতার এসে এই কলিযুগের বিনাশ করবে তাই জন্যে আমরা যদি এই ভগবানকে না জেনে ভগবানকে উপলব্ধি না করতে পেরে যাকে তাকে ভগবান বলে বসে থাকি তাহলে আমাদের কি হবে আমাদের অধঃপতন শিরোধার্য আমাদের জানতে হবে কে ভগবান সে ভগবান যে বলছে সে কি নিজে ভগবান যে লীলা প্রদান করেছে যে 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 লীলা ভগবান করেছে সেগুলো কি সে করতে পারবে না একটা মানুষ এক বা হাতে কেরাঙ্গল তার একটা ইট পর্যন্ত ধরতে পারবে না সে কি করে ভগবান হওয়ার দুরাশা করে আর আমরা এমন বিভ্রান্তিকর এমন মূর্খ যে আমরা তাকে ভগবান বলে বসে আছি আর ভগবান কি করে কারোর ইচ্ছায় বাধা দেয় না ভগবান কারোর ইচ্ছায় বাধা দেয় না সেই জন্যে ভগবান বলছে যে তুমি আমাকে ভুলে থাকতে চাও ঠিক আছে ভুলে থাকো এরকম কোটি 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 জন্ম আমরা ভগবানকে ভুলে আছি আমরা বিভ্রান্তি হয়ে যাচ্ছি নরকের নরক যন্ত্রণা ভোগ করছি জন্মমৃত্যু চক্রে আবর্তিত হচ্ছি ভগবানকে না জানার কারণে ভগবানকে ভুলে যাওয়ার কারণে আর ভগবান আমাদের কি করছে আমরা যে ভগবান ওৎপেতে বসে আছে যেরকম একটা সন্তান যদি হারিয়ে যায় তখন কি হয় মা ওৎপেতে বসে থাকে কখন আমার সন্তানটা আসবে কখন আমার সন্তানটা আসবে সেরকম আমরা আমাদের এই কামনা বাসনার জন্যে এই জড়জগতে হারিয়ে রয়েছি আর এই জড়জগতে আমরা হারিয়ে রয়েছি বলে ভগবানও ওৎপেতে বসে আছে কখন আমরা তার কাছে ফিরে যেতে পারবো সেই জন্য তিনি এত ব্যবস্থা করেছেন আমাদের ভগবান পূর্ণ বলে আমাদের এখানে কিন্তু সব কিছু পূর্ণ কিন্তু আমরা অভাব বোধ কেন করছি কারণ আমরা যেটা যা পাচ্ছি তাতে সন্তুষ্ট না তাতে আমরা সন্তুষ্ট হতে পারছি না আমাদের আরও চাহিদা আমাদের অনেক চাহিদা আমরা শুধু কী চাই গচ্ছিত করে রাখতে চাই আমরা যতটা পাচ্ছি ততটা আমাদের জন্য ভগবান বরাদ্দ করে রেখেছে কিন্তু তারপরেও আমরা চাহিদা মেটানোর জন্যে আমরা অক্লান্ত পরিশ্রম করছি ভগবান এই জড়জগতে যা কিছু আছে সব কিছু ভগবান আমাদের পূর্ণরূপে দিয়ে রেখেছে আমাদের আর কারোর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু তবুও আমরা পূর্ণ হতে পারছি না আমরা সন্তুষ্ট হতে পারছি না আমরা অভাব ফিল করছি তার কারণটা হলো কি কারণটা হলো আমরা ভগবানকে বলছে কৃষ্ণ বলে যেই জীব অনাদি বহির্মুখ মায়া তারে দেয় সংসার আদি দুঃখ কৃষ্ণ বলে যেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ আমরা এই জড়জগতের সংসারে এসেছি আমরা এখন একটা সুযোগ পেয়েছি যে আমরা ভগবানের কাছে ফিরে যাওয়ার কিন্তু এই সুযোগের যদি সদ্ব্যবহার আমরা না করি তাহলে আমরা ভগবানের কাছে ফিরে যাওয়ার এই সুযোগটা আমরা হারাবো
जन्म मृत्यु जरा व्याधि चक्रे आमार आवर्तित होच्छे किन्तु भगवान जेहेतु अनादिरादि गोविंद सर्वकारण कारणम भगवान जेहेतु मृत्यु जन्म मृत्यु नेई सेरकम जदि आमरा भगवान काछे फिरे जेते पारी ताहले आमादेरो जन्म मृत्यु चक्रे बार बार आवर्तित होते हबे ना किन्तु आमादेर साबधान थाकते हबे आमरा जेनो सेई गंतव्यस्थले पौंछानोर मतन अनुसंधान आमरा करते पारी जे की करे आमरा सेई गंतव्यस्थले पौंछाबो আমরা যে আর কবে একটা এই মনুষ্য জন্ম পাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। 84 লক্ষ জন্ম ভ্রমণ করে আমরা এই একটা মনুষ্য জন্ম লাভ করেছি, আর এই একটা মনুষ্য জন্ম লাভ করে আমরা ভগবানের সঙ্গে যোগাযোগ স্থাপন করার সুযোগ পেয়েছি। কিন্তু সব জন্মে আমরা ভগবানের সঙ্গে যোগাযোগ করার স্থাপন করার সুযোগ পাই না। পশু জন্মে আমরা ভগবানের সঙ্গে যোগাযোগ স্থাপন করার সুযোগ পাই না, পাখি জন্মে পাই না, মাছের জন্মে পাই, জলের প্রাণীর জন্মে পাই না, একমাত্র মনুষ্য জন্মে পাই। সেই জন্যে ভগবান এই মনুষ্য জন্মের জন্য কী দিয়েছে, উন্নত চেতনা দিয়েছে, যে চেতনার মাধ্যম দিয়ে আমরা ভগবানের সঙ্গে যোগাযোগ স্থাপন করার সুযোগ পাই। পশুদের মধ্যে এই চেতনা নেই, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, আমি কে, আমি কোথায় যাব, কি আমার পরিচয়, আমি কোথা থেকে এসেছি, এই এইটা কিন্তু এই অনুসন্ধান করার চেতনা পশুদের মধ্যে নেই, শুধু একমাত্র মানুষের মধ্যে আছে। সেই যে মানুষ বিচার করতে পারে যে আমার জন্য কোনটা ভালো এবং কোনটা খারাপ, কিন্তু আমরা সেইটা না গিয়ে আমরা মনে করছি কোথায় গেলে কী পাবো, আর এই কী পাওয়ার জন্যে আমরা ভ্রান্তিবশত আমাদের মধ্যে রয়েছে 4টি প্রবণতা। কি? একটা হলো ভ্রম, প্রমাদ, বিপ্রলিপসা আর কর্ণাপাটক। ভ্রম, ভুল করার প্রবণতা। আমরা দেখেন না ভগবানকে জানছি, বেদ ভগবদ গীতা, কিন্তু আমরা জেনেও আমরা কী করছি, আর যে ভগবানরা এই জড়জগতে নিজেকে ভগবান বলে প্রতিষ্ঠা করে তারা কী করে, নিজেদের ভাষা দিয়ে একটা একটা গীতা তৈরি করে, আর সেই গীতা বলে আমি ভগবান। আর মূর্খরা ভগবান ওই জন্যে এই গীতায় 7:15 বলেছে, নমাং মুরা নমাং দুষ্কৃত নমুরা প্রপদন্তে নরা ধামা মায়া পহিত জ্ঞান অসুরং ভবমাশ্রিত। তাই বলছে অনুবাদ, মূর নরাধাম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহিত হয়েছে এবং যারা অসুরিক ভাব সম্পূর্ণ সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না, কখনো আমার শরণাগত হয় না। যারা এই 4টে কি, নরাধাম মায়া অপহিত জ্ঞান এবং আসুরিক ভাবাপন্ন আর দুষ্কৃত দুষ্কৃতকারী, আমরা কর্ম করছি কিন্তু কর্মটা কি সুকৃতি আর দুষ্কৃতি। দুষ্কৃতি কি, আমার বুদ্ধি আছে কিন্তু সেই বুদ্ধিটা আমরা কোন দিকে কাজে লাগাচ্ছি, আমরা বাজে দিকে কাজে লাগাচ্ছি, আর সেই কারণে আমরা কী করছি, আমরা আমাদের সেই কর্মটাকে নষ্ট করে ফেলছি। তাই এখানে বলছে মুরা, মুরা হচ্ছে যারা যারা কঠোর পরিশ্রমী বারবাহী পশুর মতো, তারা সব সময় তাদের নিজেদের পরিশ্রমের ফল নিজেরাই ভোগ করতে চায়। যেরকম গাধারা, গাধারা কী করছে, অক্লান্ত পরিশ্রম করছে, কিসের জন্য, একটুখানি ঘাসের জন্য। আমরাও অক্লান্ত পরিশ্রম করছে কিসের জন্য, দুটো রুটি একটু অন্নের জন্য, তাই না? কিন্তু আমরা কি একটু দুটো রুটি আর একটু অন্নের জন্য, একটা মানুষের 1 লাখ টাকা যদি মাসে ইনকাম থাকে তবু তার চাহিদা পুরায় না, কারণ আমরা সবাই অপূর্ণ আর ভগবান হল পূর্ণ। ভগবান পূর্ণরূপে সব কিছু দিয়ে রেখেছে কিন্তু তবু আমরা অপূর্ণতা ফিল করছি, সেটা হলো আমাদের ভ্রম। ভগবান যদি একটা পিঁপড়েকে খেতে দেয় তাহলে একটা মানুষকে সে অবশ্যই খেতে দেবে। তারপরে কি বলছে, যে নরাধমা অর্থাৎ যারা সব চাইতে নিকৃষ্ট স্তরের মানুষ, না তাই সভ্য মানুষ হচ্ছে তারা যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে সমাজের রাজনৈতিক ও ধর্মীয় জীবনযাপন করে,
আর সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত হলো যাদের জীবনে জীবন ধর্মীয় অনুশাসনের দ্বারা পরিচালিত হয় না, তাদের বলা হয় নরাধাম। না তাহলে সমাজ সেবা করছে, রাজনৈতিক করছে, সমাজের স্কুল করছে, কলেজ করছে, কত কিছু করছে, কিন্তু তারা ধর্মীয় অনুশাসনের দ্বারা পরিচালিত হচ্ছে না, তাই জন্যে তাদের কি বলছে নরাধম। না তারা আসল জায়গাটাকে নিচ্ছে না। তারপরে কি বলছে, মূল হচ্ছে তারা, তিন হচ্ছে দুষ্কৃতকারী, বলা হয় মায়া অপহৃত জ্ঞান, অর্থাৎ মায়ার প্রভাবে যাদের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অপহরণ হয়েছে। সাধারণ এরা অধিকাংশই খুব বিদ্বান হয়, যেমন বড় বড় দার্শনিক, কবি, বৈজ্ঞানিক, সাহিত্যিক আদি, কিন্তু মায়া শক্তি তাদের বিপদগামী করছে, তাই তারা পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে। তাই যারা দার্শনিক পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান, কি বলছে দুষ্কৃত, না দুষ্কৃতকারীদের বলা হয় মায়া অপহৃত জ্ঞান। যেরকম পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান, দার্শনিক, বৈজ্ঞানিক, তারপরে সাহিত্যিক, এরা কি করছে, তাদের মায়া শক্তি, তাদের জ্ঞান আছে কিন্তু জ্ঞানটাকে কি করছে মায়া শক্তির দ্বারা বিপদগামী করছে, মায়ার দ্বারা তাদের এই জ্ঞানটাকে অপহরণ করে রেখেছে। মায়া তাদের কি করে রেখেছে, যে তাদের এই জ্ঞানটাকে পুরোপুরি আবদ্ধ করে রেখেছে, সেই জন্য তারা ভগবানকে জানতে পারছে না। তারপর হচ্ছে যে দুষ্কৃতকারী, বলা হয়েছে অসুরং ভব মাশ্রিতা, অথবা আসুরিক ভাবাপন্ন ব্যক্তি। এই ধরনের মানুষেরা নির্লজ্জভাবে নাস্তিক। এই শ্রেণীর নর রূপধারী অসুরে তর্ক করে যে পরমেশ্বর ভগবান কখনো এই জড়জগতে অবতরণ, তাই তারা ভগবানকে মানছে না। না ভগবান বলে তারা বুঝতে পারছে না, কারণ ভগবান তাদের কাছে প্রকাশিত হয় না, আর ভগবান তাদের কাছে প্রকাশিত হয় না বলে তারা ভগবানকে মানে না, ভগবান সবার কাছে প্রকাশিত হয় না। বলছে ঈশ্বরের কৃপালে হয় তো যাহার, সেই তো ঈশ্বর, সেই তো ঈশ্বরের কৃপালে হয় তো যাহার, সেই তো ঈশ্বরতৃত্ব যাহারে, ওই সেই তো ঈশ্বরতৃত্ব জানিবারে, ঈশ্বরের কৃপালাস লেস হয় তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। তাই ঈশ্বর ভগবান যদি কাউকে কৃপা করে তাহলে সে ভগবানের কথা জানতে পারে, নাহলে সে ভগবানের কথা কখনোই জানতে পারবে না। ভগবান সবসময় তার কী করেন, ভক্তদের কৃপা করে, ভগবানের ভক্তদের ভগবান সবসময় কৃপা করেছে, ভগবান সবাইকে প্রতিপালন করছে, ভগবান সবাইকে প্রতিপালন করছে, এবং ভগবান এই যে যা কিছু সমস্ত সৃষ্টি ভগবান করেছে, আর সেই ভগবান হলো কে, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব বৃত্ত যারে জইছে নাচার সে তৈছে করে নিত্য, যাকে যেরকমভাবে ভগবান নিত্য করে, ভগবান যাকে যেভাবে পরিচালনা করে সে সেইভাবে পরিচালিত হয়। এইখানে আমরা যা কিছু দেখছি সব কিছুই ভগবানের ইচ্ছার অধীন আমরা, কিন্তু যদি আমরা ভগবানকে না মানি তাহলে অবশ্যই আমাদের এই কৃপা থেকে আমরা বঞ্চিত হব, এবং সব সময় খুব দুঃখ কষ্ট জনিত দুঃখ দুর্দশা আমাদের ভোগ করতে হবে, আর ভবিষ্যৎ আমাদের কি হবে, নরক যন্ত্রণা আমাদের ভবিষ্যতে ভোগ করতে হবে, এর থেকে আমরা কখনোই রেহাই পাবো না। ওই জন্য আমাদের সবাইকে অবশ্যই সেই ভগবানের অনুসন্ধান করে ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ, ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ।
তাই আমরা ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছি এই একটা মনুষ্য জন্ম লাভ করে। সবাই যেন আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি, আমরা যেন ভগবানের থেকে সরে না যাই, চরণ ছাড়া যেন না হয়। আর আমরা যারা বিভ্রান্তি হয়ে যাচ্ছে তাদের যেন এই ভগবান চরণ নিয়ে আসতে পারি, সেইভাবে আমাদের সবাইকে সেইভাবে ধাবিত হতে হবে। এবং সেইভাবে আমরা যতক্ষণ এই এখানে এসে বুঝতে পেরেছি যে ভগবান কে, তাহলে সেই ভগবানের দিকে আমাদের সবাইকে ধাবিত করতে পারবো। এই মনস্কামনা নিয়ে আজকের এই ক্লাস আমি শেষ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।